সকলে মিলে ঘরে গিয়ে দেখেন ঘরের পরিবেশ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সমস্ত জানালাগুলো হাট করে খোলা। কোনো রকমে খাটের কাছে গিয়ে আলো সুইচটা জ্বালাতেই সবাই চমকে ওঠে। ঘরের মধ্যে ইন্সপেক্টর সুমিত হালদারের কোনো অস্তিত্বই আর নেই। মরার মাথার খুলিটা টেবিলের উপর সুসজ্জিত অবস্থায় আছে, আশেপাশের হাড়গুলো পড়ে আছে মাটিতে। সারা বাড়িতে তন্নতন্ন করে খুঁজেও ইন্সপেক্টর সুমিত হালদারের দেহ পাওয়া যায়নি, কিন্তু মরার খুলিটার নিচে একটা কাগজ রাখা ছিল আর তাতে লেখা ছিল, নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের চ্যানেলে নতুন কোনো শ্রোতা বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশাপাশি বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে আমাদের সমস্ত গল্পের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে চলো সরাসরি গল্পে চলে যাই। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, বোঝার বাইরে। আচ্ছা, মিতা কিভাবে মারা গেল আপনাদের কি কোনো ধারণা আছে এ বিষয়ে? প্রশ্নটা করেই টেবিলের উপরে রাখা মরার খুলিটার দিকে চোখ পড়ল পুলিশ ইন্সপেক্টর সুমিত হালদারের। পুরো ব্যাপারটাই খুব রহস্যজনক। মেডিকেল কলেজের ছাত্রী মিতাকে হোস্টেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে, তারই তদন্ত করতে এসেছেন ইন্সপেক্টর সুমিত হালদার। মিতাকে হোস্টেলের ঘরে একটা খাটে চোখ বন্ধ করে শুয়ে থাকতে দেখলেন সুমিতবাবু। আরও কয়েকটা খাট সেখানে রাখা আছে, পাশে পড়াশোনার জন্য একটা করে ছোট টেবিল ও চেয়ার। প্রত্যেকের টেবিলের উপরেই নানা রকম মেডিকেলের বই খাতা ছড়ানো, কিন্তু মিতার খাটের পাশের টেবিলের ওপর মরা মানুষের একটা মাথার খুলি ও তার পাশে রয়েছে কয়েকটা হাড়। বিষয়টা খুবই জটিল। হোস্টেলের বাকি সদস্যদের কোনো রকম ক্ষতি হয়নি, অকালে প্রাণটা গেছে শুধু মিতারই। আচ্ছা, আমি কিন্তু কিছু কথা জিজ্ঞেস করেছি আপনাদেরকে, তার উত্তর কিন্তু এখনো পর্যন্ত পেলাম না আমি। রীতা ওর খুব কাছের বন্ধু ছিল। পুলিশ ইন্সপেক্টরকে দেখে প্রথম চোটে কিছুটা ঘাবড়ে গেলেও কিছু কথা সে বলেই ফেলে। আসলে স্যার, নবাগতা হলেও মিতার রুচি ও অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশিই ছিল। পড়াশোনাতেও বেশ ভালোই ছিল মেয়েটা। জয়েন্টে ভালো নম্বর থাকায় স্কলারশিপের টাকাতেই মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছিল। হোস্টেলের বাকি রুমমেটদের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালোই ছিল। খুব ঠান্ডা মাথার মেয়ে ছিল সে। কিন্তু একদিন এই মরার মাথার খুলিটাকে সঙ্গে করে নিয়ে আসার পর থেকেই যত বিপত্তি শুরু হলো। রোজ রাতেই নাকি একটা অদ্ভুত কাণ্ড ঘটতে দেখেছিল সে। খুলিটা নাকি টেবিল থেকে আপনা আপনি উঠে যেত। আমরা সকলে ঘরের মধ্যে শুয়ে ঘুমালেও কোনো দিন এমন ঘটনার সাক্ষী থাকতে পারিনি, কিন্তু মিতা রোজই আমাদের এ বিষয়ে বলতো। যদিও আমরা কেউ ওর কথায় বিশ্বাস করিনি, মেয়েটা আস্তে আস্তে খুব চুপচাপ হয়ে যেতে লাগলো। একদিন কাউকে কিছু না বলেই হঠাৎ কিছুদিনের জন্য গায়েব হয়ে গেছিল। যখন ফিরলো তখন একেবারে বিধ্বস্ত অবস্থা। আমরা কেউ তো ওকে দেখে চিনতেই পারছিলাম না, এটা আমাদেরই মিতা তো। ধীরে ধীরে পড়াশোনার প্রতিও মনটা ওর চলে গেল যেন। সারাদিন ওই যে জানলাটা দেখছেন, ওর দিকেই চেয়ে চেয়ে কি যেন বিড়বিড় করত। এর মধ্যে দুবার সুইসাইড করারও চেষ্টা করেছিল, কিন্তু আমরা কোনো রকমে বাঁচিয়ে নিয়েছি। তবে কালকে কি হলো জানি না, আমাদের এক সিনিয়রের বিয়েতে আমরা সকলে নিমন্ত্রিত ছিলাম। গতকাল অনেক বলা সত্ত্বেও সে আমাদের সাথে যেতে রাজি হয়নি। সকালে যখন ফিরলাম এভাবে অচেতন অবস্থায় পড়ে আছে খাটে, মুখ দিয়ে গাঁজা বেরিয়েছে, চোখটা পুরো উল্টে গেছে, হাত পা বেঁকে গেছে। আমরা ভেবেছি সে হয়তো পয়জন নিয়েছে, কিন্তু না, ভালো করে দেখার পর আমাদের এক রুমমেট বলল এমনটা বিষক্রিয়া থেকে নাকি হয়নি, অত্যধিক ভয় পেয়ে হার্ট ব্লকেজ হয়ে নাকি মৃত্যু। সব বুঝতে পারলাম, কিন্তু আমি আমার মতন করে তদন্ত করতে চাই।
এটা যে স্বাভাবিক মৃত্যু নয় সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। রীতা একটু ইতস্তত করে উত্তর দিল, বর্তমান যুগেও যে স্যার এমন ঘটনা ঘটতে পারে তা আমি কল্পনাও করতে পারি না। মিতার সাথে ঠিক কি ঘটেছিল তোমরা কিন্তু এখনো পর্যন্ত আমায় ঠিকঠাক বলতে পারলে না, বলতে পারলে হয়তো আমার তদন্ত করতে কিছুটা সুবিধা হতো। এখন আর বেশি কিছু না, কিন্তু অনেক কাঠ খড় পোড়াতে হবে আমায়। বিশ্বাস করুন স্যার, খুনি কে তা আমি জানি না। আমরা সকলেই শুনতাম মিতার টেবিলের উপরে ওই মরার খুলিটা এবং ওই হাড়গুলো রাতের বেলা কেমন যেন নড়াচড়া করতো। আমার তো মনে হয় এটা ওই খুলিটারই কারসাজি। আপনি সুস্থ আছেন তো? মেডিকেল স্টুডেন্ট হয়ে এরকম অলৌকিক বিষয়বস্তুতে আপনি যে বিশ্বাস করেন তা শুনে আমার অনেক অবাক লাগছে। তবে সব কিছুরই কিন্তু একটা বৈজ্ঞানিক যুক্তি আছে, তা আপনি কিন্তু ভুলে যাবেন না। কথাটা শেষ করেই সুমিতবাবু তার সহকারী কনস্টেবলকে মিতার বডিটা পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে বললেন। বডিটা আমি নিয়ে গেলাম, পোস্টমর্টম রিপোর্ট হাতে আসার পরই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এটি কোনো অলৌকিক মৃত্যু নাকি মার্ডার নাকি ভৌতিক কোনো চক্রান্তের শিকার হয়েছে সে। কথাটা বলেই একটু ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘরের চারদিকটায় একবার চোখ বুলিয়ে নিলেন তিনি। মিতার বডিটা নিয়ে যাওয়ার পরে সুমিতবাবু ঘরের চারিদিকে ঘুরতে ঘুরতে একসময় মিতার বিছানার সামনে এসে দাঁড়ান। তারপর টেবিলের উপর থেকে মাথার খুলিটা তুলে নিয়ে ভালো করে দেখতে দেখতে রীতার দিকে সন্দেহজনকভাবে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই অদ্ভুত মাথার খুলি ও হাড়গুলো এখানে কি করে এলো? ওই যে স্যার আপনাকে বললাম না, ওগুলো মিতা কলেজের চিপস স্টোর থেকে কিনে এনেছিল। এই কথা তো আগেও আমি শুনেছি, কিন্তু কেন সে উত্তর কিন্তু এখনো পর্যন্ত আমি পাইনি। আসলে এগুলো আমাদের ডাক্তারি পড়তে লাগে স্যার। সুমিতবাবু মাথার খুলিটা আর হাড়গুলোকে দেখতে দেখতে নিজের অজান্তেই বলে উঠলেন, সমস্ত ব্যাপারটাই কেমন যেন অদ্ভুত, কোনো দিক থেকেই যেন বিশ্বাস করা যাচ্ছে না। আচ্ছা তোমাদের কথা মতন খুলিটা কি রোজ রাতেই চলাফেরা করে? রীতা ও তার বন্ধুটি আবার একে অপরের দিকে চোখ চাওয়াচাই করে বলল, আসলে হ্যাঁ স্যার, প্রতিদিন গভীর রাত্রেই চলাফেরা করে। শুধু চলাফেরা করে বললে ভুল হবে, মাঝে মাঝে তো আমাদের এরকমও মনে হয় যেন কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনের ভেতরের উত্তাপকে কমাচ্ছে। একবার তো আমার খাটের পায়াটা এত জোরে কেঁপে উঠেছিল মনে হচ্ছিল কেউ যেন ধরে সজোরে নাড়াচ্ছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে খাটের উপর উঠে বসে পড়ি, আর ঠিক সেই সময় দেখি খুলিটা টেবিলে নেই। টেবিল থেকে উপরে উঠে শূন্যে ভাসছে, ঘরের মধ্যে কোনো আলো নেই, অথচ খুলিটার মুখে আলো পড়ছে। খুলিটার ডান দিক থেকে বাঁ দিকে চলাচল করছিল, হাতের কাছে লাইটের সুইচটা থাকা সত্ত্বেও আমি দিতে পারিনি। ভয়েতে আমার সারা শরীর যেন ঘেমে উঠেছিল। তারপর কোনো রকমে সাহস সঞ্চয় করে যেই না আলোর সুইচটা জ্বালিয়েছি, দেখলাম খুলিটা টেবিলের উপর নিজের জায়গাতেই বসানো আছে। এরকম ঘটনা কতবার ঘটেছে? আসলে আমার সাথে একবারই ঘটেছিল স্যার, তারপর থেকে আর সাহস হয়নি এই ঘরে থাকার। আমি আর আমার রুমমেট এখন পাশের ঘরে থাকি। সারাদিন এই ঘরে বসে পড়াশোনা করলেও রাতের বেলা আর এই ঘরে থাকি না আমরা। সুমিতবাবু মাথার খুলিটাকে টেবিলের ওপর থেকে নিয়ে নিজের হাতের ওপর বসিয়ে আঙুল দিয়ে মৃদু আঘাত করলেন। খুলির ভেতর থেকে শুধু টুংটাং শব্দ বের হলো। তারপর আবার তিনি হোস্টেলের মেয়েদের জেরা করতে শুরু করলেন। আচ্ছা ঠিক কতদিন আগে মিতা এই মাথার খুলিটাকে কলেজের চিপস স্টোর থেকে কিনে আনে? রীতা আমতা আমতা করে উত্তর দেয়, ধরে নিন তা প্রায় দু মাস মতো হবে। কথাটা শেষ হতেই সুমিতবাবু ঘরটাকে ভালো করে একবার ঘুরে দেখে নিলেন, যদি কোথাও কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়। খালি চোখে কিছু দেখতে পেলেন না তিনি। তারপরে ঘর থেকে চলে যেতে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে বললেন, আচ্ছা এখন আপাতত আমরা থানায় যাচ্ছি, কিন্তু রাত্রিবেলা আমি আর আমার সহকর্মী এই ঘরেই থাকবো।
আশা করি আপনাদের কোনো আপত্তি নেই তো? পুলিশ ইন্সপেক্টরের এই কথাতে কেউ কোনো আপত্তি করল না, সবাই তার সাথে একমত। ঘর থেকে বেরোনোর আগে একবার ভালোভাবে রীতাকে পর্যবেক্ষণ করলেন সুমিতবাবু, তারপর বেরোলেন। হোস্টেলের বাকি মেয়েদের মধ্যে বিষয়টা নিয়ে একটা হট্টগোল বেঁধে গেল। মিতা আজ সকালেই মারা গেছে, পোস্টমর্টেম রিপোর্ট এখনো হাতে পায়নি ওরা কেউই। এরই মধ্যে আবার তদন্তকারী অফিসাররা রাত্রে এই ঘরে থাকবার সিদ্ধান্ত নিয়েছেন, বিপদটা বাড়বে বই কমবে না। সুমিতবাবু পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে পারলেন না। সেদিন রাত ঠিক 12:02 আগে সহকারীকে সঙ্গে নিয়ে থাকবেন বলে মেডিকেল কলেজের হোস্টেলে চলে এলেন। এই সময় তারা পুলিশের পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরে এসেছিলেন। ইন্সপেক্টর সুমিত হালদারের ছিল একটা 5 ব্যাটারির টর্চ। তাকে এবং তার সহকর্মীকে মেডিকেল কলেজের ছাত্রীরা স্বাগত জানালো। এরপর তিনি তার সহকারীকে নিয়ে মিতার ঘরে গেলেন। ঘরে গিয়ে দরজা জানালা ভালো করে বন্ধ করে দেখলেন সব ঠিকঠাক আছে কি না। রাত প্রায় 2 বাজে, চারিদিকটা বেশ নিস্তব্ধ। সুমিতবাবু ও তার সহকারী সেরকম কোনো সন্দেহজনক কিছু পেলেন না। তাদের ঘরের মধ্যে সবকটা জানালাই বন্ধ ছিল, শুধু পশ্চিমের জানালাটা বাদে। ওই জানালা দিয়ে রাস্তার আলো এসে সরাসরি পড়েছে টেবিলে রাখা খুলিটার ওপর। এর ফলে ঘরের ভেতরে বেশ একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। সুমিতবাবু হাত ঘড়িটি দেখে তার সহকারীকে বললেন, শুনুন দাসবাবু, প্রথম রাতে আপনি খুলিটার উপর নজর রাখবেন এবং মাঝরাতে আমি, এভাবেই আমরা খুলিটাকে সারা রাত পাহারা দেব, বুঝতে পেরেছেন তো? সহকারী পুলিশকর্মীটি সমীরবাবুর প্রস্তাবে সম্মতি জানালেন। ঘুটঘুটে অন্ধকার একটি পরিবেশ, রাস্তায় একটা মাত্র হ্যালোজেন জ্বলছে, আশেপাশের হ্যালোজেনগুলো খারাপ হয়েছে। শহরের মধ্যে হোস্টেলটা হলেও নিশুতি রাতে পরিবেশটা ভীষণই ভয়াবহ হয়ে ওঠে। হঠাৎ করে কেমন যেন টেবিলের পায়াটা নড়ার শব্দ পেলেন তারা। মনে হলো টেবিলটা ধরে কে যেন একটু সরালো। আওয়াজটা শোনা মাত্রই দুজনে বেশ সজাগ হয়ে বসলেন। ঘরের মধ্যে আলোটাকে ইচ্ছে করে নিভিয়ে রাখা হয়েছে, পুরো পরিস্থিতিটা খালি চোখে দেখার জন্যই এমনটা করেছেন তারা। বেশ পরিষ্কার শুনতে পাওয়া গেল কেউ যেন ভারী জিনিসপত্র সরাচ্ছে। এই শব্দ এতটাই গাঢ় যে মনে হচ্ছে রাতের নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে এমন আওয়াজ। ঘরের আলোটার সাথে সাথে একবার জ্বালান তিনি, কিন্তু কোথাও কিচ্ছু নেই। আলোটা নিভিয়ে দিয়ে সহকারীকে নজর রাখতে বলে সুমিতবাবু একটু বালিশে পিঠ ঠেকালেন, আর সাথে সাথেই মনে হলো সেই খাটে কারুর যেন দীর্ঘ নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। বেশ ভালোভাবেই শোনা যাচ্ছে তার শব্দ। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারটি টেবিলের ওপরে রাখা খুলিটার দিকে তাকান। অবাক হয়ে দেখেন সেই খুলিটা টেবিলের উপর থেকে বেশ কিছুটা শূন্যে উঠে তাদের দিকে তাকিয়ে আছে। তার মনে হয় তিনি বোধহয় স্বপ্ন দেখছেন, তাই তিনি উঠে বসে চোখটা ভালো করে কোচলে নিয়ে আবার দেখেন, কিন্তু নিজের চোখে এখনো বিশ্বাস করতে পাচ্ছেন না যে তিনি যা দেখছেন তা সবই সত্যি। তার কিছুক্ষণের মধ্যেই তিনি দেখেন খুলিটা শূন্যের ডান দিক থেকে বাঁদিকে ধাবমান, খুলিটা একাই শূন্যের নড়াচড়া করছে। এসব দেখা মাত্রই অজানা অচেনা আতঙ্কে তার বুকটা কেঁপে ওঠে। হঠাৎ করে তার যেন মনে হয় হৃৎপিণ্ডটা কে যেন চেপে ধরেছে। তাড়াতাড়ি তিনি কোমর থেকে রিভলভারটা বের করে খুলির দিকে তাক করে স্থির হয়ে দাঁড়ান, কিন্তু সেই অজানা আতঙ্ক তাকে কিছুতেই স্থির থাকতে দেয় না। মাঝে মাঝেই নিজের কানের কাছে এক দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনতে পান তিনি। সহকারীটি ভয় পেয়ে তার পাশে এসে দাঁড়ায়। হয়তো তার মুখ দিয়ে এক ধরনের অস্পষ্ট শব্দ ছাড়া আর কিছুই বের হয় না।
ঝুলিটা এবার টেবিল থেকে উঠে তাদের দুজনকে কেন্দ্র করে ঘুরতে থাকে। খুলির চোখ দুটো দিয়ে লাল আভা বেরোতে থাকে এবং বিকট হাসির শব্দে ভরে ওঠে গোটা পরিবেশ। তবুও নিজের বুকে কিছুটা সাহস সঞ্চয় করে ঘরের আলোটা জ্বালতেই দেখেন সব কিছু আগের মতনই আছে। খুলিটাও নিজের জায়গা মতোই টেবিলের উপরে বসে। আবার আলোটা নেভানো মাত্রই ধীরে ধীরে অন্ধকার নেমে আসে গোটা ঘরে। কিছুক্ষণ আবার সব নিস্তব্ধ। প্রায় আধ ঘন্টা খানেক পরে আবার সহকর্মীটি সুমিতবাবুকে জোরে জোরে ধাক্কা দিতে থাকেন। স্যার 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 উঠুন উঠুন স্যার তাড়াতাড়ি। ও ও ও দেখুন খুলিটা খুলিটা কি 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 আরে 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 কি হলোটা কি আপনার? এত জোরে জোরে ধাক্কা দিচ্ছেন কেন আপনি? স্যার স্যার ও ওই খুলিটা ওই খুলিটা কিরকম অন্ধকারে যেন নড়াচড়া করছিল স্যার, দেখুন দেখুন আপনি। কথাটা শোনা মাত্রই সুমিতবাবু টর্চের আলোটা খুলির উপর ফেললেন, কিন্তু না, কোনো তো পরিবর্তন হয়নি খুলিটির। আর ঠিক সেই মুহূর্তেই আগের নির্দেশ মতো সহকারীটি ঘরের আলো জ্বালিয়ে দেন। সুমিতবাবু ধীরে ধীরে টেবিলের কাছে গিয়ে খুলিটাকে হাতে তুলে নেন এবং সঙ্গে সঙ্গে অদ্ভুত কাণ্ড, খুলিটা অদ্ভুতভাবে জীবন্ত হয়ে ওঠে। সুমিতবাবু তখনও ভয়তে ঠকঠক করে কাঁপছেন। ঘরের আলোটা সাথে সাথে নিভে গেল। খুলিটা মাটির থেকে আপনা আপনি ওপরে উঠে তার দিকে তাক করে এক ভয়ঙ্কর লাল আলো নিষ্কাশিত করতে লাগলেন দু চোখ দিয়ে। সেই আলোর প্রভাব এতটাই বেশি ছিল যেন মনে হচ্ছিল ইন্সপেক্টর সুমিত হালদারের সারা গা হাত পা যেন জ্বলে পুড়ে যাচ্ছে। তিনি কোনো রকমে হাত দিয়ে খুলিটাকে ঠেলে মাটিতে ফেলে দিতে চাইলেন, কিন্তু পারলেন না। ভয়ে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ করে কিছু বোঝার আগেই ইন্সপেক্টর সুমিত হালদারের অস্তিত্ব আর খুঁজে পাওয়া গেল না। সহকর্মীটির হাত থেকে হঠাৎ করে টর্চটা পড়ে যায়। স্যার আপনি কোথায় কোথায় গেলেন স্যার? আপনাকে তো দেখতে পাচ্ছি না স্যার। স্যার আপনি কোথায় স্যার? অনেকবার করে ডাকা সত্ত্বেও কোনো সাড়া শব্দ না মেলায় সহকর্মীটি ঘরের দরজা খুলে চিৎকার করতে করতে বেরিয়ে আসে। কোনো রকমে হোস্টেলের বাকি দরজাগুলোতে তিনি ধাক্কাতে লাগলেন। তার গলার আওয়াজে রীতা সহ হোস্টেলের বাকি মেয়েরা বেরিয়ে আসে। দেখুন স্যারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় রয়েছেন আপনারা? তাড়াতাড়ি আসুন। সকলে মিলে ঘরে গিয়ে দেখেন ঘরের পরিবেশ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। সমস্ত জানালাগুলো হাট করে খোলা। কোনো রকমে খাটের কাছে গিয়ে আলো সুইচটা জ্বালাতেই সবাই চমকে ওঠে। ঘরের মধ্যে ইন্সপেক্টর সুমিত হালদারের কোনো অস্তিত্বই আর নেই। মরার মাথার খুলিটা টেবিলের উপর সুসজ্জিত অবস্থায় আছে। আশেপাশের হাড়গুলো পড়ে আছে মাটিতে। সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও ইন্সপেক্টর সুমিত হালদারের দেহ পাওয়া যায়নি। কিন্তু মরার খুলিটার নিচে একটা কাগজ রাখা ছিল আর তাতে লেখা ছিল, আমি যেখানে রয়েছি তার হদিশ হয়তো তোমরা আর কোনোদিনও পাবে না। তোমার বন্ধু মিতা সেখানেই রয়েছে, সে এটি কলেজের চিপ স্টোর থেকে আনেনি, রবার্ট সাহেবের পুরনো খ্রিস্টান কবরখানার পাশ থেকে চুরি করে এনেছিল। তোমরা দয়া করে এই মাথার খুলিটিকে সেখানেই সযত্নে রেখে দিয়ে এসো, না হলে কিন্তু এই মৃত্যুযজ্ঞ চলতেই থাকবে। চিঠিটা পড়া মাত্রই রীতার হাত থেকে সেটি পড়ে যায়। একজন জলজ্যান্ত লোক কিভাবে গায়েব হয়ে যেতে পারে তা সেদিন কেউই বুঝতে পারেনি। অনেক চেষ্টা করেও সেই ভৌতিক রহস্যের সমাধান বার করা সম্ভব হয়নি। মরার খুলিটিকে সস্থানে রেখে আসার পরেও আবারও অনেকেই একই ঘটনা ঘটতে দেখেছিল। তফাত শুধু একটাই ছিল, আলো নেভার পরে খুলিটিকে দেখতে পাওয়া গেলেও তখন আর সেটিকে একা দেখা যেত না। সঙ্গে থাকতেন পুলিশ অফিসার সুমিত হালদার। কিন্তু আলো জ্বালাবার সাথে সাথেই
আর কোনো কিছুরই অস্তিত্ব সেখানে মিলত না। এই ঘটনার পরে হোস্টেল কর্তৃপক্ষ হোস্টেলে তালা লাগিয়ে দেন। তারপর থেকে হোস্টেলটিতে আর কেউ যেত না। এই রহস্য রহস্যই থেকে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আগামীকাল চলে আসছি আরও একটি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।